আপনারা দেখছেন Y24। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন। পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন মণিয়ারখাল গাঁও পঞ্চায়েতের উদ্যোগে রবিবার সকাল 8টায় মণিয়ারখাল জিপি এলাকার বাগান নাচগর এবং মণিয়ারখাল দুর্গা মণ্ডপে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এদিনের স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন মণিয়ারখাল গাঁও পঞ্চায়েতের সভাপতি পরেশ তাঁতি সহ গাঁও পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্যরা। মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পরিচালনায় আজ আমরা এখানে স্বচ্ছতা অভিযান চালিয়ে আমাদের এখানে যে চা বাগানে যে নাচগর আছে এবং দুর্গা মণ্ডপ আছে, এখানে দুর্গা পুজোর সময় এখানে অনেক আবর্জনা হয়েছিল, তাই আমরা আজকে একটা সাফাই অভিযানের মাধ্যমে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললাম। আর আগামী দিনেও আমাদের মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েত এলাকায় যেসব স্থান আছে এবং স্কুল, অঙ্গনাদি কেন্দ্র, বাজার হাট এবং রাস্তায় আমরা স্বচ্ছতা অভিযান চালিয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে আমাদের এই জীবিকাকে তুলব। আর আমরা জনসাধারণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিজেপিকে সহযোগিতা করুন এবং একক ব্যবহার যে প্লাস্টিক আছে এটা আপনারা ব্যবহার করবেন না এবং ব্যবহার করতেও কাউকে দেবেন না। আর আমরা সবাই মিলে যাতে আমাদের মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েত থেকে একটা স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম পঞ্চায়েত তথা প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে পারি। গাঁও পঞ্চায়েতের সভাপতি পরেশ তাঁতি জানান যে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে গাঁও পঞ্চায়েতের এলাকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়ে যাবেন আগামী দিনেও এবং জিপিবাসীকেও তারা এ ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। বাজারে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার অবৈধ ড্রাগস উদ্ধার করল দলাই পুলিশ। শুক্রবার ওই অভিযানে নেতৃত্ব দেন দলাই থানার ওসি ভার্গব বর্বরা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহ